আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এম এস ডকুমেন্টের মাধ্যমে ভগ্নাংশ লিখতে হয় বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা একটি এম এস ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি তো এখানের ভগ্নাংশ লিখার আগে এটা আমরা ক্লোজ করে দিচ্ছি লিখার আগে আমাদের ফন্ট সাইজটা একটু বড়ো করে নিতে হবে হয়তো আপনাদের দেখতে অসুবিধা হবে তো আমরা ফন্ট সাইজ বড়ো করে নিলাম এখন আমরা ভগ্নাংশ শুরু করার পূর্বে আমরা এখানে যে ইনসার্ট অপশন আছে আমরা ইনসার্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন একবার এখানে যে ইকুয়েশান লেখা আছে আমরা ইকুয়েশনে যাব ইকুয়েশনে গিয়ে ক্লিক করব করলে এরকম ঘর এসে যাবে একটা ভগ্নাংশের একটা ঘর তারপরে এখানে আমার আমরা চাইলে যদি ভগ্নাংশ ছাড়াও এখানে যে চিহ্নগুলো আছে আমাদের গণিত করার ক্ষেত্রে লিখার ক্ষেত্রে অনেক সময় সূত্রর ক্ষেত্রে এরকম চিহ্নগুলো ব্যবহার করা লাগে যদি আমাদের কখনো প্রয়োজন হয় আমরা এখান থেকে এই দিকে দিয়ে দিতে পারবো ইনসার্ট করে নিতে পারবো তা আমরা যেহেতু ভগ্নাংশ দেখছি তো চলুন দেখি কিভাবে ভগ্নাংশ লেখা যায় তো আমার এখন যে ফ্র্যাকশন যে অপশন আছে আমরা ফ্র্যাকশন অপশানে ক্লিক করব ক্লিক করলে দেখুন আমাদের যে ভগ্নাংশের ধরনগুলো অনেক ধরনের ভগ্নাংশ লিখা যায় তো এখানে অনেক কয়েকটা ধরনের বক্স এসে পড়েছে তা আমরা দেখি এই বক্সটা দিয়ে কিভাবে লিখে ভগ্নাংশ এটা দিয়ে দেখা গেছে মানে স্বল্প সংখ্যা জাতীয় যে ভগ্নাংশগুলো আছে সাধারণত এগুলো দিয়ে সেটাই লিখা হয় চলুন আমরা দেখি এখন এই ভগ্না ভেতরে যে খালি বক্সগুলো আছে এখানে আমরা ক্লিক করে আমরা লিখব দশ নিচে যদি আমরা ক্লিক করে পাশ দিই তো বন্ধুরা হয়ে গেল আমাদের একটি ভগ্নাংশ তারপরে অপর ভগ্নাংশ কি আছে আমরা দেখি দেখুন এটা এটার ধারা কীভাবে লিখতে হয় এখানে আমরা লিখতে পারি দুইয়ের একম অংশ তো হয়ে গেল আমাদের আরেকটি ভগ্নাংশ এখন যদি চাই আমরা একটু অন্য ধরনের লিখবো যেমন ভগ্নাংশের ভেতরেও কিন্তু অনেক সময় যোগ বিয়োগ গুণ এরকম করা লাগে তো আমরা এখন দেখি কিভাবে করি আবার ফ্র্যাকশনে যাব গিয়ে ক্লিক করলাম এখানে ধরুন আমরা দশ টেন মাইনাস টু ফাইভ এ আমাদের একটি ভগ্নাংশ হয়ে গেল এখন দেখি আমরা যে বিভিন্ন লিখিত যে লিখার ক্ষেত্রে কি ধরনের ভগ্নাংশগুলো লেখা যায় একটু বর্ণনাকারের যে ভগ্নাংশগুলো থাকে বাংলা আমরা সেটা দেখব তো সেটা দেখার পূর্বে আমার যে পিসি এটার আপনার যে টাইপিংটা ইংলিশ আছে আমরা এটাকে বাংলা করে নিব তো এখন আমরা ইনসার্ট অপশনে ক্লিক করব। আবার ইনসার্ট ইকুয়েশনে যাব যাওয়ার পর আবার এখানে আসব আমরা আসার পর এই যে এই ঘরটা আছে আমরা এই ঘরটাতে ক্লিক করব করলে দেখুন এখানে কয়েকটা ওয়ার্ডের মতো এসেছে আমরা এটাকে ক্যান্সেল করে আমাদের ইচ্ছা মতন দিতে পারি বন্ধুরা আমরা ইচ্ছা মতন দিতে পারি তো চলুন দেখা যাক এখন যদি আমরা আমার এখানে আমার কাছে একটি সূত্র আছে যে সূত্রটি লিখতে পারি বাহিকা। ক্ষেত্রফল দেখুন বন্ধুরা এই আমাদের একটি ভগ্নাংশ হয়ে গেল আমরা যদি চাই এখানে আমরা একটি স্কোয়ার দিব স্কয়ার যদি দিতে চাই ধরেন আমরা ক্ষেত্রফলের উপরে একটি স্কয়ার দিব তাহলে এখানে দেখুন বন্ধুরা এই যে এক্স স্কোয়ার এখানে লেখা আছে আমরা এখানে থেকেও দিতে পারি চাইলে ক্লিক করে আমরা এখানে থেকে দিতে পারি আবার আমরা যদি ইনসার্টে গিয়ে ইকুয়েশনও থেকেও আমরা দিতে পারি এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি না স্কোয়ারটা তো যদি আমরা এখান থেকে যদি আমরা না পারি দেওয়ার জন্য তো আমরা স্যাম্বলে গিয়েও আমরা দিতে পারি বন্ধুরা স্যাম্বল অপশনে আসলাম এসে এখানে যে যেযুটু লেখা আছে আমরা এটাকে দিয়ে দিলে দেখুন এখানে একটি স্কয়ার মতো হয়ে গেছে দেখেছে না এটা স্কয়ার মতো হয়ে গেছে তো হয়ে গেল আজকে তো বন্ধুরা এখানে আমি শেষ করলাম আমাদের ভিডিওটি আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরো ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের চ্যানেলটির সাথে থাকুন আসসালামু আলাইকুম